আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকল অনেক ভালো আছেন। তো আবার নিয়ে এলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওতে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হলো যে কীভাবে আপনারা যে কোনো ক্লাসের বোর্ড বই ডাউনলোড করবেন। তো সেটা হতে পারে ক্লাস 1, 2, 3, 4, 5 অথবা সেটা হতে পারে ক্লাস 10-এর বই। তো যে কোনো ক্লাসের বোর্ডের যে বইগুলো আছে সেগুলো কীভাবে আপনার মোবাইলে ডাউনলোড করবেন এবং একদম ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন সেইটা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো বই ডাউনলোড করা একদম সোজা, আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটা হলো যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার অথবা ওপেরা মিনি। তো আপনি জাস্ট যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। তো এই ক্ষেত্রে আমি গুগল ক্রোম ওপেন করছি। তো এখন গুগল ক্রোম ওপেন করার পর কী করবেন, এই যে এখানে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা লিখবেন যে NCTB। তো আবার দেখে নিন, এখানে জাস্ট লিখবেন NCTB, জাস্ট লিখে গোতে ক্লিক করবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, জাস্ট সেই লিঙ্কে ক্লিক করবেন। তো NCTV লিখে সার্চ করার পর এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেইখানে আমরা চলে যাব। তো এইখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট আমরা চলে এসেছি। তো এইখান থেকে কী করতে হবে, যে মেনু বার রয়েছে 3-ডট মেনু, এই যে এখানে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে টাচ করবেন এবং এইখান থেকে প্রথমে রয়েছে NCTV সম্পর্কে, তারপর রয়েছে শিক্ষাক্রম, তারপর রয়েছে পাঠ্যপুস্তক। তো আমরা কী করবো, এই পাঠ্যপুস্তক এইটার উপর ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর দেখুন এখানে যে যে ক্লাসের বই দরকার, তো এখানে লেখা আছে যে নতুন বছরের পাঠ্যপুস্তক, তারপর নিচে রয়েছে আর্কাইভ। তো আপনি যে সালের মানে যে সনের বই আপনি এখান থেকে ডাউনলোড করতে চান, তো এই ক্ষেত্রে মনে করুন আমি 2020 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক আমি চাচ্ছি, জাস্ট এটার উপর ক্লিক করব। তো এখানে ক্লিক করলে আপনার যে যে ক্লাসের বই এখানে রয়েছে সবগুলো দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এবং এইখানে আরেকটা ভালো দিক হলো সেটা হলো যে এখানে দাখিল স্তরের যে বইগুলো আছে সবগুলো আছে। তো দেখুন এখানে দাখিল স্তরের বই, কারিগরি স্তর, SSC, ভোকেশনাল, তো সব শাখার বই এখানে রয়েছে। তো এইখান থেকে আমি মাধ্যমিক স্তরের, এখান থেকে মনে করুন নবম দশম শ্রেণীর বই আমার দরকার, জাস্ট নবম দশম শ্রেণী এটার উপর টাচ করব। তো এইখানে টাচ করলে দেখতে পারবেন যে একদম পুরো একটা লিস্ট আসবে এখান থেকে আপনার যে বইগুলো দরকার। তো দেখুন এখানে বাংলা ভার্সন রয়েছে, তারপর রয়েছে ইংরেজি ভার্সন। তো আসলে আপনি যে ভার্সনে চান, যে বাংলা, আমরা সবাই বেশিরভাগই বাংলা ভার্সন পড়ে, তো এইখান থেকে পাঠ্যপুস্তকের নাম রয়েছে যে কোনো বই। তো এই ক্ষেত্রে মনে করুন বিজ্ঞান বই, তো ক্লাস নবম দশম শ্রেণী যখন আপনি এন্টার করবেন তখন এইখান থেকে সব শাখায় চলে আসবে। তো এখান থেকে সায়েন্সের যে বইগুলো আছে সবগুলো আসবে, আর্টস কমার্স, তো জেনারেল শাখার যে বইগুলো আছে সবগুলো আসবে, এবং কারিগরি শাখার বই কিন্তু আলাদা, আমি আগেই দেখিয়ে দিয়েছি যে সেইখানে অপশন কিন্তু রয়েছে। তো এখান থেকে মনে করেন আমি গণিত বই ডাউনলোড করবো, জাস্ট কী করবো, এই যে গণিত বই বাংলা ভার্সন, জাস্ট এটার উপর টাচ করবো। তো এখানে টাচ করলেই আবারও এখান থেকে গুগল ক্রোমই সিলেক্ট করে দিবেন, এরপর একটু লোডিং নিবে। তো তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের বইটা ওপেন হচ্ছে। তো আমি যদি চাই যে এখান থেকে সরাসরি পড়ব, সরাসরি পড়ার ব্যবস্থাও রয়েছে, আপনি জাস্ট স্ক্রল ডাউন করলে দেখতে পারবেন যে সেই বইগুলো ওপেন হয়েছে। আর আপনি যদি চান যে ডাউনলোড করে নেবেন, সো ডাউনলোড করার জন্য কী করবেন, এই যে ডাউনলোডের অপশন এটার উপর টাচ করবেন এবং এখান থেকে আবারও গুগল ক্রোম দিয়ে দিবেন। তো দেখবেন এই বইটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে করে দিয়েছে, এবং বইটি স্টার্ট হলে একদম মানে বোর্ড বই যেই রকম বই একদম সেম টু সেম সেরকম বই আপনারা এখান থেকে পেয়ে যাবেন, এবং কোনোরূপ চেঞ্জ নেই, একদম রিয়েল বই যেরকম সেই রকমই আপনারা এখান থেকে পড়তে পারবেন। তো দেখুন ডাউনলোড হচ্ছে, এটা আমরা 3-ডট মেনুতে ক্লিক করে এখান থেকে যদি ডাউনলোডসের এর উপর ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এখান থেকে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আপনি যদি ডাউনলোড হয়ে গেলে জাস্ট এখান থেকেও আপনি ওপেন করে নিতে পারবেন। ডাউনলোড হলে এখানে ক্লিক করবেন, দেখবেন সেই বইটা কিন্তু ওপেন হয়ে গেছে, অথবা আপনি যদি আপনার ফাইল ম্যানেজার চলে যান, আপনার ফাইল যে অ্যাপ্লিকেশন রয়েছে সেইখানে গেলে আপনারা যে ডাউনলোড বলি যে ডাউনলোড ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আপনাদের বইগুলো থাকবে, এবং সেইখান থেকে আপনি জাস্ট টাচ করলেই মানে যে বইটা ডাউনলোড করলেন টাচ করলেই দেখবেন ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে সকল পৃষ্ঠা রয়েছে, এখান থেকে আপনি স্ক্রল ডাউন করতে পারবেন, কোনো কিছু সার্চ করতে চাইলে উপরে সার্চের অপশনও রয়েছে। তো এখান থেকে আপনারা বইটা কিন্তু পেয়ে যাবেন।
তো এখানে যদি আপনার বই সরাসরি আপনি এই ফাইলটা ওপেন করলে যদি চালু না হয় তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো যে প্লে স্টোরে একটি অ্যাপ্লিকেশন রয়েছে যে জেড আর্কাইভার। তো জেড আর্কাইভার এই অ্যাপ্লিকেশনটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জাস্ট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার মাধ্যমে কিন্তু পিডিএফ ফাইল রিড করতে পারেন। আর যদি অলরেডি আপনার ফোনে যদি পিডিএফ ফাইলগুলো রিড করার অপশন থাকে তাহলে তো জাস্ট আপনি সেখান থেকে টাচ করবেন, দেখবেন বইটা ওপেন হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা যে কোনো বোর্ড বই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আপনার, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।